নমস্কার বন্ধুরা, আমি কণিকা। আজ সেমাই রান্না করবো। আমি কিভাবে এই সেমাইটা রান্না করবো সেটা আজকে আপনাদের দেখাবো। এখানে সেমাই রান্না করার জন্য আমি নিয়ে নিয়েছি এই এক প্যাকেট সেমাই। এই এক প্যাকেট সেমাই নিয়ে নিয়েছি, আর নিয়েছি এখানে 500 এক প্যাকেট দুধ নিয়েছি। দুধ দিয়ে আজকেই সেমাইটা রান্না করবো। আর সেমাই রান্না করতে যা যা লাগছে নিয়েছি, কিশমিশ নিয়েছি, এখানে কাঠবাদাম, কাঠবাদামকে সারা রাত্রে ভিজিয়ে রেখেছি এবং কেটে নিয়েছি, আর নিয়েছি কাজু বাদাম। কাজু বাদামক আমি ভিজে রেখেছিলাম এবং ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর লাগবে আমার চিনি, নিয়েছি সামান্য লবণ নিয়ে নিলাম এগুলো। এখন আমি এই সেমাইগুলোকে ভেঙে নেব। প্যাকেট থেকে সেমাইগুলো তো লম্বা, তাই আমি এইগুলোকে হাতের সাহায্যে ভেঙে নিচ্ছি এভাবে করে। একদম গুরু করে ভেঙবো না, ভাঙবো না, একটু বড় করে ভাঙছি। এই সময়গুলোকে আমি এভাবে ভেঙে নিয়েছি। এখানে আমি একটা সসপ্যান নিয়েছি, সসপ্যানের মধ্যে আমি এই দুধটা ঢেলে দিলাম। দুধটাকে এখন আমি জাল করে নেব। চুলাতে মধ্যে বসে দিয়েছি আমি গ্যাসে। দুধটা আমার জাল হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি এখানে কাঠবাদাম, কিশমিশ, কাজু বাদাম দিয়ে আমি এগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে দেব। এখন দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এখানে লবণটা দিচ্ছি একটু স্বাদ বাড়ার জন্য। আর তিন চারটা আমি এলাচ নিয়েছি, এলাচকে মুখটা ফেটিয়ে দিয়ে দিচ্ছি এলাচ, তিন চারটা এলাচকে দিয়ে নাড়াচাড়া করে দিলাম দুধের সঙ্গে এগুলোকে সবগুলোকে মিশিয়ে। আমার 1 থেকে 1.5 মিনিট পর্যন্ত এগুলোকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আমি এখানে চিনি। চিনিটা আমি এখানে 1 কাপ চিনি নিয়েছি। আপনারা যদি চিনি মিষ্টিটা বেশি খেতে চান তাহলে আরও বেশি করে নিতে পারেন। আমি এখানে 1 কাপ চিনি নিয়েছি। 1 কাপ চিনিতে আমার যথেষ্ট হয়ে যাবে মিষ্টিটা। চিনিটা দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে দিলাম দুধটাতে এভাবে। দুধটা আমার জাল হয়ে গেছে, সব কিছু দিয়ে আমি দুধটাকে ঠিক 1 থেকে 2 মিনিট পর্যন্ত এইভাবে জাল করে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দেব যে সেমাইগুলোকে ভেঙে নিয়েছি, সেই সেমাইগুলোকে আমি দিয়ে দিচ্ছি। আপনারা তো অন্যরকম করে রান্না করেছেন, আমি কীভাবে রান্না করি সেটা আজকে আপনাদেরকে দেখালাম। সেমাইটা দিয়ে আমি এখন নাড়াচাড়া করে দিচ্ছি। দেখেন, দেখতে লাগছে যে সেমাইটা অনেক পাতলা, কিন্তু এটা ঘন হয়ে যাবে এই সেমাইটা। সেমাইটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম। দেখেন, আমার সেমাইটা রান্নাটা যদি আমাদের আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর আমার চ্যানেলের আপনারা আমাকে হেল্প করবেন। আর আমি কীভাবে সেমাইটা রান্না করছি সেটা আজকে আপনারা দেখে নেবেন এবং বাড়িতে বানিয়ে খাবেন, আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আমার সেমাইটা রান্না হয়ে গেছে, আজ আসি, কাল আবার অন্য কোনো নতুন ধরনের রেসিপি নিয়ে আসবো। গুড বাই, থ্যাংক ইউ।